হে গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে এমন একটি জেনুইন আর্নিং সাইট সম্পর্কে ডিসকাস করব, যেখানে আপনারা ভিডিও ওয়াচ করে, অ্যাপ ইনস্টল করে, সার্ভে কমপ্লিট করে, অফার কমপ্লিট করে আর্নিং করতে পারবেন। এবং এখানে যা আর্নিং করবেন তা পেপাল, অ্যামাজন, ফ্লিপকার্ট আরও বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ের সাহায্যে পেমেন্ট নিতে পারবেন। এটি খুব পুরনো একটি সাইট, 2015 সালে এই সাইটটি এস্টাবলিশড হয়েছিল অ্যান্ড বর্তমানে 2020 পর্যন্ত চলছে। এখানে ফ্রেন্ডলি সাপোর্টিংয়ের ব্যবস্থাও রয়েছে এবং এই সাইটের কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও রয়েছে, এখানেতেও আপনারা আপনাদের সমস্যা শেয়ার করতে পারবেন। তো এই সাইটটির নেম আর্নেবলি, এর লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ওখান থেকেও আপনারা এখানে রিডাইরেক্ট হতে পারেন। এখানে আসার পর ফার্স্ট আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এর জন্য সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাকে একটি ইমেল আইডি দিতে হবে, দেন ইউজার নেম দিতে হবে, আপনার নামের পরে 1 2 3 4 বা যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারেন, দেন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, দেন একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বারে কোনো ওটিপি আসে না, যে কোনো নাম্বার দিলেই চলবে। দেন এই ঘরগুলিতে ক্লিক করে টার্মসগুলিকে অ্যাকসেপ্ট করে নেবেন, দেন সাইন আপে ক্লিক করবেন। দেন আপনি যে ইমেল আইডি দিবেন তাতে একটি মেল আসবে, কনফার্মেশন কোড সেখানে আসবে, সেই 6 অঙ্কের কোডটি এখানেতে ফিল করবেন, দেন কনফার্ম ইমেল ক্লিক করবেন, দেন সাইটের মধ্যে রিডাইরেক্ট হয়ে যাবেন। তো আর্নিং করার জন্য 3 লাইনে ক্লিক করতে হবে, দেন আর্নে ক্লিক করবেন। আর্নে ক্লিক করার পর অফার ওয়ালস, ডেইলি সার্ভিস, ভিডিওস, অ্যাপস এই সমস্ত অপশানগুলি পেয়ে যাবেন এবং এগুলির সাহায্যে আর্নিং করতে পারবেন। অফার ওয়ালসের মধ্যে বিভিন্ন ধরনের অফার্স যেমন ভিডিওস, অ্যাপস, সার্ভিস পেয়ে যাবেন, যেগুলি কমপ্লিট করে আর্নিং করতে পারবেন। ডেইলি সার্ভিসের মধ্যে ডেইলি বিভিন্ন ধরনের সার্ভিস পেয়ে যাবেন। ভিডিওসের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিওস পেয়ে যাবেন, যেগুলি দেখে আর্নিং করতে পারবেন। অ্যাপসের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপস পেয়ে যাবেন, যেগুলিকে ইনস্টল করে আর্নিং করতে পারবেন। ফার্স্ট অফার ওয়ালস, এখানে আসার পর এর মধ্যকার বিভিন্ন ধরনের রিলেটেড সাইট পেয়ে যাবেন, যেই সাইটের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের অফার্স পেয়ে যাবেন। এখানে প্রায় 8টি 10টি সাইট রয়েছে। তো এক্সাম্পল হিসেবে আমি অ্যাডসেন্ট মিডিয়ার উপরে ক্লিক করছি। অ্যাডসেন্ট মিডিয়ার উপরে ক্লিক করার পর এর মধ্যকার যে সমস্ত অফার্সগুলি রয়েছে সেগুলি শো করিয়ে দিবে, সেগুলিকে কমপ্লিট করে আর্নিং করা যাবে। যেমন এখানেতে দেখুন ওয়াচ অ্যান্ড আর্ন রিওয়ার্ডস, আপনারা এখানে ভিডিও ওয়াচ করেও আর্নিং করতে পারবেন, সার্ভিস কমপ্লিট করেও আর্নিং করতে পারবেন, অ্যান্ড অ্যাপ ইনস্টল করেও আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন। তো এছাড়াও আরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে যেগুলির সাহায্যে আপনারা আর্নিং করতে পারবেন। তো এটি গেল অফার ওয়াল। এর পরবর্তী যে অপশনটি রয়েছে তা হলো ডেইলি সার্ভিস। এর উপরে ক্লিক করার পর আপনারা বিভিন্ন ধরনের সাইট পেয়ে যাবেন, এর মধ্যকার বিভিন্ন ধরনের সার্ভিস পেয়ে যাবেন। এক্সাম্পল হিসেবে আমি ওপরের একটি সাইটে ক্লিক করছি। ক্লিক করার পর এর মধ্যকার যে সমস্ত সার্ভিসগুলি রয়েছে সেই সার্ভিসগুলি শো করিয়ে দিবে। তো এখানে দেখুন বর্তমানে একটি প্রোফাইল কমপ্লিট করতে বলছে, তো গেট স্টার্টেডে ক্লিক করে আপনারা 5 পয়েন্ট পেয়ে যাবেন শুধুমাত্র আপনার ছোট্ট একটি সার্ভিস কমপ্লিট করে। তো আমি ধরুন শুরু করছি আপনাদেরকে দেখানোর জন্য, দেন টার্মসটিকে অ্যাকসেপ্ট করছি। এখানে এজ জিজ্ঞেস করছে, তো আমি এখানেতে এজ দিয়ে দিচ্ছি। এজ দেওয়ার পরে এখানেতে আমি কন্টিনিউ করছি, দেন জেন্ডার মেল চুজ করছি, দেন কন্টিনিউ ক্লিক করছি, দেন এখানেতে কোয়ালিফিকেশান জিজ্ঞেস করছি, আমি এখানেতে দিয়ে দিচ্ছি যে কোনো একটি। আমি দেখব না, আমি যেটা খুশি চুজ করছি। দেখুন সার্ভিস মানে আপনার ওপিনিয়ন, আপনি যেটা খুশি দিতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ভুল দেন বা ঠিক দেন তারা কিন্তু দেখতে আসবে না, ঠিক আছে? তো সেই কারণে আমি যে কোনো একটি দিয়ে দিচ্ছি। দেন আমি এখানেতে স্টেটটি চুজ করে নিচ্ছি। দেখুন আমার 8টি কোশ্চেন কমপ্লিট হয়ে গিয়েছে, মানে আমার সার্ভেটি কমপ্লিট হয়ে গেল। দেন দেখতে পাচ্ছেন আমাকে 5 পয়েন্টস দেওয়া হয়ে গিয়েছে। এভাবে আপনারা 10 মিনিটের সার্ভিস কমপ্লিট করে 10 পয়েন্ট পেয়ে যাবেন, 16 মিনিটের সার্ভিস কমপ্লিট করে 60 পয়েন্ট পেয়ে যাবেন। তো যেটা আপনি কমপ্লিট করবেন সেটা চুজ করবেন, চুজ করে আপনারা কমপ্লিট করবেন। তো এটি গেল আপনার যে সার্ভিস, ডেলি সার্ভিসের অপশন। পরবর্তী অপশানগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পরবর্তী যে অপশানটি রয়েছে তা হলো ভিডিওস। এর উপরে ক্লিক করার পর আপনার কাছে বিভিন্ন ধরনের রিলেটেড সাইট আসবে। এক্সাম্পল হিসেবে আমি হাইড আউট টিভি এর উপরে ক্লিক করেছি। তো বর্তমানে 2টি সাইট রয়েছে, তো যে কোনো একটি সাইট আপনি ওপেন করে দেখতে পারেন। তো আমি হাইড আউট টিভি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো হাইড আউট টিভির মধ্যে বিভিন্ন ধরনের ভিডিওস পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন।
তো এই সমস্ত ভিডিওগুলি আপনারা ওয়াচ করে আর্নিং করতে পারবেন। তো এক একটি এগুলো চ্যানেল, ঠিক আছে, এর মধ্যকার বিভিন্ন ভিডিও রয়েছে, এমন নয় শুধুমাত্র পাঁচ সাতটি অপশন যে রয়েছে, পাঁচ সাতটি ভিডিও, এগুলো এক একটি চ্যানেল, এর মধ্যকার বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন। এক্সাম্পল হিসেবে আমি হাইড আউট টিভি এর উপরে ক্লিক করছি। দেখুন এখানে বলছে আপনারা থ্রি ভিডিও ওয়াচ করে এই পয়েন্টটি পেয়ে যাবেন, মানে থ্রি ভিডিও অ্যাডস। তো আমি স্টার্টে ক্লিক করছি, এখানে ক্লিক করে দেন ভিডিওজের যে সাইটে রিডাক্ট করে দেবে। তো দেখতে পাচ্ছেন ভিডিও স্টার্ট হয়ে গিয়েছে। আপনারা এমনটা নয় যে আর ভিডিও নাই, নিচে আসার পর আরও বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন, যেগুলিকে আপনারা ওয়াচ করে কিন্তু আর্নিং করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলছি, এটি অন্য একটি যে পেজে রিডাক্ট হয়ে গিয়েছে, তো আপনারা কি করবেন, এই পেজেতে ভিডিওতে চলতে দিবেন, দেন ওই সাইটে রিডাক্ট করে যাবেন, দেন এখানে এসে আরও একটি অন্য চ্যানেলের ভিডিও অন্য একটি পেজে ওপেন করে নেবেন, তাহলে আপনার একই সঙ্গে যতগুলি পারেন ভিডিও চালিয়ে যেতে পারেন, ঠিক আছে। তো এটি গেলো ভিডিও ওয়াচের অপশান। তো পরবর্তী যে অপশানটি রয়েছে তা হলো অ্যাপস। এই অ্যাপসে ক্লিক করার পর বিভিন্ন ধরনের অ্যাপস শো করিয়ে দিবি, যেগুলিকে ইনস্টল করে আর্নিং করা যাবে। তো অ্যাপসের মধ্যে দেখুন এখানেতে নিচে বিভিন্ন ধরনের অপশান রয়েছে, যেমন আন অ্যাকাডেমি, এই অ্যাপসটি ইনস্টল করলে 4 পয়েন্ট দেওয়া হবে, দেন সুইগি ইনস্টল করলে 7 পয়েন্ট, আরও যে সমস্ত অ্যাপসগুলি রয়েছে আপনারা নেক্সটে ক্লিক করে আরও নেক্সটে যে সমস্ত অপশানগুলি রয়েছে দেখতে পেয়ে যাবেন। এগুলিকে ইনস্টল করে আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন। তো এটি গেলো আর্নিংয়ের সোর্স। তো এর পূর্বে আমি একটি ছোট্ট সার্ভে কমপ্লিট করেছিলাম, মাত্র 1 মিনিট লেগেছিল, তার মধ্যে 5 পয়েন্টস আমি আর্ন করে নিয়েছি। তো এইভাবে আপনারা যে সার্ভেগুলি কমপ্লিট করবেন তার পয়েন্টস এখানে কিন্তু শো করিয়ে দিবে। সার্ভিস মানে খুবই সিম্পল, আপনি আপনার ওপিনিয়ন দিবেন, ঠিক বা ভুল তারা যাচাই করতে আসবে না। তো আপনারা এখন কথা হচ্ছে রিডিম কীভাবে লাগাবেন পয়েন্টগুলিকে, এর জন্য এই থ্রি লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর রিডিম অপশান পেয়ে যাবেন, রিডিমে ক্লিক করবেন, দেন আপনাদের কাছে বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ে চলে আসবে, যেমন পেপাল, ফ্লিপকার্ট, বুক মাই শো, বিগ বাজার, ক্লার্কটিপ, আরও বিভিন্ন ধরনের অপশান রয়েছে। তো বর্তমানে অ্যামাজনটি নাই, তো সে যাই হোক, পেপালের সাহায্যে আপনারা যদি পেওট লাগাতে চান তো পেপালের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে যখন শুধুমাত্র 125 পয়েন্টস হয়ে যাবে, তো আপনারা $1 নিতে পারবেন পেপাল ক্যাশ। $1 ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে প্রায় 72 থেকে 73 টাকা বর্তমানে। তো যখন পয়েন্টস হয়ে যাবে তো রিডিম নামে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে পেপালের ইমেল আইডি দিতে হবে, তো আপনার পেপালের ইমেল আইডিতে $1 ট্রান্সফার হয়ে যাবে। তো এইভাবে আপনার কাছে 225 পয়েন্টস হলে $2, 500 পয়েন্টস হলে $5। তো এটি এমনই একটি সাইট যেখানে আপনারা যদি 2 থেকে 3 ঘন্টা ওয়ার্ক করেন তো পার ডে কমপক্ষে আপনি কিন্তু 500 থেকে 1000 পয়েন্টস আর্ন করতেই পারবেন। যদি আপনি 2 থেকে 3 ঘন্টা ওয়ার্ক করেন তাহলে আপনি মিনিমাম কমপক্ষে $5 উপরে তো আর্নিং করতেই পারবেন, আমি আপনাদেরকে দাবার সাথে বলে দিচ্ছি, ঠিক আছে, কারণ আমি 1 মিনিটেই 5 পয়েন্টস পেয়ে গেলাম, সেই হিসাবে আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে। তো এটি গেলো পেপাল। আপনারা যদি ফ্লিপকার্টের সাহায্যে নিতে চান তো ফ্লিপকার্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস আসবে, আপনার কাছে যখন মিনিমাম 90 পয়েন্টস হয়ে যাবে তো আপনারা 100 রুপিস গিফট ভাউচার ফ্লিপকার্টের পেয়ে যাবেন। রিডিম নামে ক্লিক করলে আপনার রিডিম হয়ে যাবে, আমার পয়েন্ট নাই সেই কারণে এখানেতে রিডিম হচ্ছে না। যখন রিডিম নামে ক্লিক করবেন তো আপনাদের কাছে একটি কুপন কোড দেওয়া হবে, সেই কুপন কোডটিকে আপনাকে ফ্লিপকার্টের কুপন কোডের জায়গায় পেস্ট করে রিডিম করলে আপনার কোডটি রিডিম হয়ে যাবে। তো এইভাবে আপনারা এই সাইটের মধ্যে খুব ভালো একটি আর্নিং করতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।